নির্বাচন পরিচালনা সমিতি আমি এখন গঠন করল আর এই নির্বাচন পরিচালনা সমিতিখনের সভানেত্রীর দায়িত্ব থাকিব বিধায়ক সুম নরপ্রিয়া আর আহ্বায়কর দায়িত্ব থাকিব মনোজ কুমার শইকীয়া আর ডক্টর জুলুচন্দ্র গগৈ আর এই সকল তিনগুলাক লো এখন নির্বাচনী পরিচালনা সমিতি গঠন করা হল আর এই নির্বাচনী পরিচালনা সমিতিখনে ইয়ার নির্বাচনের যাবতীয় প্রদান কৰিব। স্যার এতালেক নিগতনাম প্রতিদ্বন্দ্বী কোন হব এই কথাটা আজির দিনটা ধরব পড়া হওয়া নাই, কারণ আসলে আমি অকল মিত্রজোটেহে নির্বাচনের আমি প্রচার অভিযান চলাই থাকার নিচিনা হয়েছে, বাকি দলবিলাকে চেকা চরকাকি নির্বাচন প্রচার চলাইছে। সামাজিক মাধ্যম আপনাদের মাধ্যমে প্রচার চলাব পারে, কিন্তু জুলু আহমেদক আজির দিন তারমানে মই আমার হিসেবে তারমানে বরপেটা বঙাইগাঁও অভয়াপুরি বজালি এই সমষ্টিবিলাকত তারমানে গেছি বলে মানে বিবেচনা করা নাই, গতি আপনার সংবাদ মাধ্যমে দুই এটা তো কইছে, কিন্তু মই জানা জুলু আহমেদে কোনো ধরনের প্রচার এই অসম্ভব কথা, কারণ মই এই কথাটা কইছো যে এইবার মিত্রজোটে অভিলেখ সংখ্যক বহসংখ্যালঘু সম্প্রদায়ের ভোট পাবলে সক্ষম হব, কারণ যে এই বর্তমানের হিমন্ত বিশ্ব শর্মার সরকারখনে যি কাম কাজ করেছে এই কাম কাজত অধিক উপকৃত হয়েছে ধর্মীয় সংখ্যালঘু লোকসকল। সিপিএম দলের না ডেফিনেটলি নিশ্চিতভাবে ইয়ার দ্বারা বঙাইগাঁও অঞ্চলত সহায় হব বা বরপেটা লোকসভা সমষ্টিত সহায় হব। বেলেগ বার্তা বহন করেছে যে সৌজন্যমূলক মতদান দিয়েছে, গতি ইয়াতে বরপেটা সমষ্টিত সিপিএমে প্রার্থিত্ব আগবাইছে মনোরঞ্জন তালুকদার শক্তিশালী নেতা এটা বিধানসভাত ভোট দিলে ভাষা হব পারে, ভোট বিভাজন হব পারে নাকি? মই ভাবো বিধানসভা মজিয়াত সুমন হরিপ্রিয়াও আছে, গতিকে সুমন হরিপ্রিয়ায় দুর্নিশ্চয় সুধিলে কত পাব যে মনোরঞ্জন তালুকদারে বিধানসভার মজিয়াত কি রোল লৈছে এই কথাটা নিজে সুধিলে গম পাব, সুমন হরিপ্রিয়া বা তাতে 125 জন বিধায়ক আছে সুধিলে গম পাব, শক্তিশালী বলে তারমানে আজির দিন সিপিএমর সংগঠন কি পর্যায়ত আছে বিরোধী ভোট বিভাজন হবই, না না যেতিয়া বিরোধী ভোট বিভাজন হব ডেফিনেটলি আমার মিত্রজোটে সহায় করব, মই ভাবো যে আসলে আমার নির্বাচনী প্রচার যেমানেই আগবাড়ি গৈছে ভোটের ব্যবধানের পরিমাণ সিমানেই বৃদ্ধি হয়ে গেছে। দুলু আহমেদ এটা গুরুতর অভিযোগ করেছে যে মণি ফুকন চৌধুরী যিমানে গান দিব এজেপি সিমানে লাভ হবে। হ্যাঁ রাজনাথ সিংহে প্রচার চলাই গেল, নরেন্দ্র মোদী ডাঙরিয়া প্রাইম মিনিষ্টারও আহিব আমার হয়ে প্রচার অভিযান চলাব, যেহেতু আপনি না না চাক এই হাজো শুৱালকুছি সমষ্টিটোত স্বয়ং মুখ্যমন্ত্রীটো সমষ্টির এটা অংশ পড়ে ইয়াত এই সমষ্টিটোত, গতি মই ভাবো যে যেহেতু মুখ্যমন্ত্রী ডাঙরিয়া এই সমষ্টিটো প্রতিনিধিত্ব করে আছে এটা অংশ, গতি ডেফিনেটলি এই সমষ্টিটোত আসলে মই যদি নাহো প্রচার অভিযান মুখ্যমন্ত্রী থাকা সমষ্টিটোত তারমানে আমি অভিলেখ সংখ্যক ভোট পাব নিশ্চয় অক্ষম। না না মই কলোয়ে না যেতিয়া বিরোধী যিসকল আছে এটা প্রচার নামাই নাই, গতি আমি এটা মূল প্রতিনিধি কোন হব কি কেন গম পাব, কারণ আমি এটা বুঝতো সব বিরোধী ভাবি আছে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকখিন সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটখিনি লক্ষ্য করে আছে। হ্যাঁ না 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 ভয় খাইছে বলে নক, ভয় খাইছে বলে মানে উচিত নহব, এই মিত্রজোটক মিত্রজোটক ভয় খাইছে, মানে প্রার্থী নয় মই নিমিত্ত, মই মিত্রজোটে মোক থিয় করাইছে, গতি মিত্রজোট মই নিমিত্ত এটা কথাটা হয়েছে মিত্রজোট, এটা মিত্রজোটক ডেফিনেটলি তারমানে বিরোধী ভয় খাইছে যার কারণে যে ধরনের প্রচারে নামি বলে তেমনি প্রচার না না হিন্দি চর্চা আরম্ভ করে মই তারমানে যত থাকু মই বঙাইগাঁও থাকু তার আমার হিন্দি চলে আমি অভিলেখ সংখ্যক ভোট দিম।
আজিও ভারতীয় জনতা পার্টি অসম গণ পরিষদে মার বান্ধি থিয় হয়েছে আমি নরেন্দ্র মোদী ডাঙরিয়াক মুখ্যমন্ত্রী জনমনা মোর সমষ্টির রাইজে কান্দিছে মোর সমষ্টির রাইজে মোক এই দিব বিচার আছে এই কারণে বিচার আছে যে তেওঁকে জনমনা মোক দশটা বিধানসভা সমষ্টির পরিয়াল মই এগারী সদস্য এই কথাটো মই আজি আপোনালোকক মই প্রতিশ্রুতি দিছো ইয়াত তাৰমানে এই শুৱালকুছি অঞ্চলৰ ৰাজ্য কিবা দিব লাগে বুলি মই কিবা সমস্যা আছে বুলি মই ভাবা নাই এইটো বাস্তৱ সেই বাস্তৱপূৰণটো আমি কোৱাটো উচিত ইয়াত স্বয়ং মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আছে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া এই শুৱালকুছি অঞ্চলত যি কৰিব লগা আছে যি সমস্যা আছে মোটামুটিভাৱে শেষ কৰি দিছে কিন্তু মই ইয়াতে সমস্যা সমাধানৰ কাৰণে আহিব লাগিব বুলি মই বিবেচনা কৰা ইয়াৰ সমস্যা এই শুৱালকুছি অঞ্চলৰ জলসিঞ্চনৰ সমস্যা আছে বুলি মই বিবেচনা কৰা নাই কিন্তু সমস্যা সমাধান কৰিবৰ কাৰণে আপোনালোকৰ কাষত আহিব লাগিব বুলি মই বিবেচনা কৰা কিন্তু মই এটা কথা আপোনালোকক কৈছোঁ যে আপোনালোকৰ লগত মই সদায় থিয় আপোনালোকৰ লগত মই সদায় থিয় আপোনালোকৰ দুৰ্দিনত আপোনালোকৰ দুৰ্দিনত মই আপোনালোকৰ লগত থিয় আপোনালোকৰ সুদিনত ভাল দিনত আপোনালোকৰ লগত মই থিয় হ'ম নাই মই নকওঁ কিন্তু আপোনালোকৰ যেতিয়াই দুৰ্দিন আহিব মোক আপোনালোকৰ আপোনালোকে পাব আৰু মই এই পৰিস্থিতি আহিছোঁ আপোনালোকে চৈধ্যটা সমষ্টিৰ এন ডি এ তাৰমানে টুৱেলভ প্লাছ তাৰমানে তেৰ টুৱেলভ প্লাছ মানে তেৰ এতিয়া আমাৰ আমাৰ লক্ষ্য হ'ব লাগিব যে হেমন্ত বিশ্ব শৰ্মাই যি চিন্তা চৰ্চা কৰিছে সেই চিন্তা চৰ্চাক আমি কাৰ্য ৰূপায়ণ যদি দিব পাৰোঁ তেতিয়াহ'লে আমি হেমন্ত বিশ্ব শৰ্মাৰ হাতখন আমি শক্তিশালী কৰাটো বুজাব আৰু এই বস্তুটো আমি বুজাব গতিকে মই ভাবোঁ যে মাননীয় মুখ্যমন্ত্ৰী হেমন্ত বিশ্ব শৰ্মা যাতে আমি তেওঁৰ ভাবা তেওঁৰ চিন্তাধাৰা যাতে আমি উদ্যোগ দিব পাৰোঁ বা কাৰ্যকৰী কৰিব পাৰোঁ তাৰ কাৰণে মই ভাবোঁ যে অসমবাসী ৰাইজ ঐক্যবদ্ধ হোৱাটো উচিত আৰু আমি বৰপেটাবাসী ৰাইজেও ঐক্যবদ্ধ হোৱাটো উচিত এতিয়া আমি কি ভাবিছোঁ আজি ভাৰতবৰ্ষৰ জনসাধাৰণে ভাবিছে যে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া তৃতীয়বাৰৰ কাৰণে প্ৰধানমন্ত্ৰী হিচাপে অধিষ্ঠিত হওক প্ৰধানমন্ত্ৰী হওক এতিয়া আমি বৰপেটা লোকসভা সমষ্টিবাসী ৰাইজেও যাতে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া তৃতীয়বাৰৰ কাৰণে প্ৰধানমন্ত্ৰী কৰাৰ ক্ষেত্ৰত যাতে আমি অৰিহণা যাব পাৰোঁ আমিও যাতে অংশীদাৰ হ'ব পাৰোঁ তাৰ কাৰণে আমি নিশ্চয় চিন্তা চৰ্চা কৰিব লাগিব আৰু তাৰ কাৰণেও মই আপোনালোকৰ ওচৰত আবেদন জনাইছোঁ আহ্বান জনাইছোঁ মই কৈছোঁৱেই যে আপোনালোকৰ আচলতে ইয়াত আপোনালোকে কাক ভোট দিব কি দিব কি কৰিব এই গোটেইবিলাক চিন্তা চৰ্চা আপোনালোকে কৰিছে ইয়াত মই আৰু কিবা ক'বলগীয়া আছে বুলি মই বিবেচনা কৰা নাই মই এইখিনিকে ক'লোঁ মই পুনৰবাৰ কৈছোঁ যে আপোনালোকৰ যাতে পৰিয়ালৰ এজন মই হ'ব পাৰোঁ এই শুৱালকুছি অঞ্চলৰ যিমান পৰিয়াল আছে সেই পৰিয়ালৰ যাতে এজন বুলি মোক বিবেচনা কৰিব পাৰে তেনেধৰণৰ পৰিৱেশ এটা সৃষ্টি কৰাৰ ক্ষেত্ৰত মই সকলোৱে চেষ্টা কৰিম আৰু মই ভাবোঁ যে আপোনালোকে এটা দিনত মোক আপোনালোকৰ একক কাৰণে পৰিয়ালৰ সদস্য হিচাপে বিবেচনা কৰা পৰিৱেশ এটা মই সৃষ্টি কৰিম এই কথাটো আমি আপোনালোকক পুনৰবাৰ আপোনালোকক ধন্যবাদ জনাইছোঁ আৰু আশা ৰাখিছোঁ যে আপোনালোকে অহা 7 তাৰিখে যি নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব সেই 7 তাৰিখৰ নিৰ্বাচনৰ পিছত মই এতিয়া আহোঁ নে নাই 7 এপ্ৰিল মে ইয়াত তাৰ আগতে হয়তো মই দুইবাৰ আহিম কিন্তু মই আশা ৰাখিছোঁ যে আজি মই যিটো ভাবিছোঁ যে আহোঁতে আচলতে মই নিৰ্বাচনখিনি জয়ী হৈ আহোঁ বুলি যিটো মই অনুভৱ কৰিছোঁ যাতে 4 জুলাইৰ পিছত 4 জুলাইৰ পিছত এনেধৰণে যাতে ইয়াত বিজয় উৎসৱ পালন কৰিবৰ কাৰণে আমি সমবেত হওঁ তাকেই আপোনালোকৰ ওচৰত আহ্বান তাকেই আপোনালোকৰ ওচৰত আগ্ৰহ জনাই পুনৰবাৰ আপোনালোকৰ আলোচনা নিবেদন কৰি মই চমুকৈ ক'বলগীয়া নিবেদন এটা আপোনাৰ ধন্যবাদ জয় হিন্দ Yeah.
এই ঘরে বসে চিন্তা করি আগবাড়ি যাব লাগবে এই কারণে মই এই কথা বললাম।